লিসনার্স আপনারা শুনছেন এবং দেখছেন একই সাথে ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশনের অফিশিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে শান্তুকে শুধুমাত্র একা নয়, শান্তু একা নয়, আসলে শান্তুর সঙ্গে আজকের যে গেস্ট আছে তাদেরকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দুজনকে নিয়ে আমি আসলে যুক্ত হয়ে গেছি আপনাদেরই সঙ্গে, এবং যে আয়োজন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদেরকে সেটা হচ্ছে মনে প্রাণে বাউলিয়ানা ম্যাজিক নিবেদিত। এই চমৎকার আয়োজন প্রতি বৃহস্পতিবারে ঠিক রাত 9টা বাজলেই শুরু হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি, আমরা চলে এসেছি। এবং আজকে যে বাউল আমাদের সঙ্গে আছেন, তিনিও আসলে এসেছেন অনেক অনেক দূর থেকে, বলতে পারেন যে চিটাগং থেকে আজকে উড়ে এসেছেন আপনাদের সঙ্গে আয়োজন, মানে আপনাদের সঙ্গে আসলে গল্প করবেন বলে এবং গান শোনাবেন বলে। আজকে বিধান দাস দাদা আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন আজকে, দাদা একটু পরিচয় করে দিন। উনি হচ্ছেন আকাশ বাবু। হুম। আর আমি বিধান দাস, বাউলিয়ানার একজন কন্টেস্ট। জি, বিধান দাস। আচ্ছা, আমাদের এই যে বলছিলাম যে যারা আসলে ম্যাজিকের সঙ্গে আগে পরেও ছিলেন তারা কিন্তু খুব ভালো করে বিধান দাকে চেনার কথা। বিধান দা কিন্তু ম্যাজিক বাউলিয়ানারই একজন কন্টেস্ট্যান্ট, এবং এই ব্যাপারটা যদি একটু জানতে চাই যে জার্নিটা বা কবে ছিলেন আসলে, এবং এক্স্যাক্টলি ঠিক কত রাউন্ডের মধ্যে বা কতজনের মধ্যে আসলে ছিলেন, জার্নিটা সম্পর্কে একটু বলেন। আসলে 2019 সালে আমরা যখন মাছরাঙ্গা টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানা হয়, চট্টগ্রাম থেকে আমরা তিনজনই এসেছিলাম, তো এর মধ্যে আমি বিধান দাসও এসেছিলাম। এরপর আমরা যখন এখানে অনেক 42,000-এরও বেশি কন্টেস্ট ছিল, সেখান থেকে আমাদের 26 জনকে বাছাই করে ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, তার মানে হচ্ছে সেই চিটাগং এই প্রায় 42,000 কন্টেস্ট্যান্ট, মানে প্রতিযোগী? না না, ওখান থেকে তিন রাউন্ড করেছি। এরপর আমার ভাগ্য হয়নি এগিয়ে যাওয়ার, এর পরবর্তী করোনার কারণে অনেক কিছু আসলে হয়নি। কিন্তু ম্যাজিকের সঙ্গে থাকতে পেরে কেমন লেগেছে আসলে? আসলে ম্যাজিকের সাথে থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, এবং একজন শিল্পীকে কিভাবে গড়ে উঠতে হয় ওই বিষয়টা কিন্তু একজন শিল্পী বুঝতে পারে, এবং আমি ম্যাজিকের সাথে থেকে ওই জিনিসটা উপলব্ধি করেছি এবং অনেক কিছু শিখেছি ওখান থেকে। বাহ, ডিয়ার লিসনার্স, আপনারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, এই জন্য বলছিলাম যে ডিয়ার লিসনার্স অথবা ভিউয়ার্স, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই মুহূর্তে আমাদেরকে ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা বা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন আমাদেরকে, ঢাকা এফএম, আরজে শান্তু এবং ম্যাজিক বাউলিয়ানা, এই তিনটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখা যাচ্ছে। তাই ঝটপট করে কমেন্টের মাধ্যমে যুক্ত হন এবং জানিয়ে দিন যে আজকে বিধান দা আপনার জন্য কোন গানটা গিয়ে শোনাবে। দেরি করবেন না, ঝটপট করে জয়েন করুন। আর আমরা বোধহয় বিধানদার কাছে যেতে পারি। দাদা, আমরা শুরু করি একটা গান দিয়ে আসলে আয়োজনটা, এবং এর পরবর্তীতে আমরা অনেক অনুরোধের গান নিব আমাদের যে লিসনাররা যে কমেন্ট করছেন সেই কমেন্ট অনুযায়ী, বাট আপাতত আমরা একটা গান দিয়ে স্টার্ট করি। আমি প্রথমে আমি যে গানগুলো দিয়ে আসলে আমার এই ম্যাজিকে আসা, তার মধ্যে বাংলাদেশের এবং এশিয়া উপমহাদেশের একজন প্রখ্যাত ঢোলবাদক যিনি 21শে পদকপ্রাপ্ত বিনয়বাসী জলদাস, তো ওনার গান দিয়েই আমি যেহেতু এসেছি ম্যাজিকে, তা আজকে ওনার গান দিয়েই আমি আরম্ভটা করি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি গানটাতে, আপনারাও সাথেই থাকুন। সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে, আমি এই ত্রিভুবনে ঘুরিয়া চাইলাম, এই ত্রিভুবনে ঘুরিয়া চাইলাম, বল কোথায় গেলে পাইব তারে। সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে,
আমি এই ত্রিভুবনে ঘুরিয়া চাইলাম, এই ত্রিভুবনে ঘুরিয়া চাইলাম, বলো কোথায় গেলে পাইব তারে। সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে, আমার দুঃখের তরদি থাকিত যদি সকল দুঃখ আমি বুঝাইতাম তারে, আমার দুঃখের তরদি থাকিত যদি সকল দুঃখ আমি বুঝাইতাম তারে। তোরা সখী বিলে এই ত্রিভুবনে, তোরা সখী বিলে এই ত্রিভুবনে, মনের দুঃখ আমি জানব কারে। সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে, আমায় দর্শন দিয়া কোথায় গেল লুকাইয়া, বিচ্ছেদের আগুন দিয়াই আমারে, আমায় দর্শন দিয়া কোথায় গেল লুকাইয়া, বিচ্ছেদের আগুন দিয়াই আমারে। আমার বিচ্ছেদের আগুন জ্বলেছে দ্বিগুণ, বিচ্ছেদের আগুন জ্বলেছে দ্বিগুণ, বলো না সে আগুন নিভাব কি করে। সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে, পাগল বিনয় বাসি গলে লাগাইল ফাঁসি, ঘুরে বেড়াইতেছে মায়ার সংসারে, শৈরে পাগল বিনয় বাসি গলে লাগাই ফাঁসি, ঘুরে বেড়াইতেছে মায়ার সংসারে। আবার বন্ধু আর চরণ হল না দর্শন, সেই বন্ধু আর চরণ হল না দর্শন, বৃথাই জন্ম গেল এ ভব সংসারে। সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে, আমি এই ত্রিভুবনে ঘুরিয়া চাইলাম, এই
এই ত্রিভুবনে ঘুরিয়া চাইলাম, বলো কোথায় গেলে পাই গোতারে। সেদিন পিয়নে আমি দেখিলাম যারে সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে। কি চমৎকার একটা গান দিয়ে আমরা আসলে শুরু করলাম, এবং এরই ফাঁকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে ফেসবুকে লিখছেন এবং ফেসবুকে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে আছেন। একটু জানিয়ে রাখি যে চাইলে কিন্তু আমাদের সঙ্গে আপনি জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ প্যানেলে 01841904904। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ প্যানেল, যেখানে আপনি কমেন্ট সরি যেখানে আপনি আমাদের সঙ্গে লাইভ চ্যাট করতে পারবেন এবং এই মুহূর্তে জানাতে পারবেন আপনার যত কথাবার্তা আছে। একটু বলে রাখি যে এই যে আমাদের আয়োজন, এই আয়োজনকে আমরা সামনে মানে এগিয়ে নিতে পারছি জাস্ট বিকজ অফ আপনাদের ভালোবাসা, এই বাউল গানের প্রতি আপনাদের যে ভালোবাসাটা, যে সম্মানটা, আপনাদের যেই মানে একটা আশা রাখেন প্রতিবারই আপনারা আমাদের এই বাউলের কাছে বা আমাদের শিল্পীদের কাছে, এটাই আসলে কিন্তু এই ব্যাপারটাই কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। যেমন আজকে বিধানদা এসছে সেই চট্টগ্রাম থেকে, মানে সেই সকালে রওনা দিয়েছেন না দাদা? হ্যাঁ, মানে মানে আসতে কোনো কষ্ট হয়নি? অবশ্যই একটা জার্নির ব্যাপার তো থাকেই, কিন্তু তারপরেও এখন কত দিব্যি গান গাইছেন, মানে কোনো টায়ার্ডনেস নেই, কোনো ক্লান্তি নেই। শিল্পীরা যখন গান করতে বসেন এটা একটা নেশা, শিল্পীদের জন্য এটা একটা নেশা। শিল্পীরা যখন গান করতে বসেন তখন সমস্ত ক্লান্তিটাই দূর হয়ে যায়, কারণ শিল্পীরা তো ক্লান্তি দূর করার জন্য গান করেন। বাহ, এটা খুব ভালো বলেছেন। আচ্ছা, সেক্ষেত্রে যে গান বাজনা যে হচ্ছে এটা কবে থেকে শুরু হয়েছে, নাকি পরিবার থেকে? আসলে আমাদের ফ্যামিলি থেকে এটা শুরু, আমার দাদু, আমি এখন যার গানটা করলাম করলেন। হ্যাঁ, আমি আসলে সেজন্য জিজ্ঞেস করেছি কারণ আপনি আমার দাদু। হ্যাঁ হ্যাঁ, তো ওনার পরবর্তীতে আমার বাবা করেন। আমার বাবা একজন এশিয়া এবং উপমহাদেশে, যিনি ইউরোপে অনেকবার পারফরমেন্স করেছেন উনি, তবে জাতীয়ভাবে হ্যাঁ পুরস্কার পেয়েছেন অনেক। আচ্ছা আচ্ছা, বাবুল জলদাস। আচ্ছা আচ্ছা, তো আমি ওনার ছেলে। আচ্ছা, তার মানে গানটা আসলে একদম পরিবার থেকে আমাদের, একদম একদম জিনগত, মানে জিনেই রয়ে গেছে আসলে গানটা। আচ্ছা, সেই জায়গা থেকে ম্যাজিকে আসার পরে, মানে ম্যাজিক থেকে যখন আসলে জার্নিটা শেষ হয়ে গেছে, তারপর থেকে গানের প্রতি ভালোবাসা কিংবা অনেক কিছু শিখেছেন আপনি যেটা বললেন আর কি, আসলে জীবনটা কেমন ম্যাজিক থেকে আসার পরে? ম্যাজিক থেকে আসার পরে আসলে জিনিসটা সমস্ত সবাইকে ফেলে রেখে যখন চলে যাচ্ছি ম্যাজিকে, যারা আমরা শিল্পীরা ছিলাম যখন 26 জন একসাথে ছিলাম, তখনকার একটা আনন্দ সেটা আসলে বলার ভাষাটা আমার নেই, কারণ সবাইকে তো একসাথে পাবো না। হ্যাঁ, তো আমার দাদু একটা গান লিখেছেন, একটা গানের মধ্যে আছে, সেই দিন আমার হলো গত মনে পড়ে অবিরত, আর নেই দেখা হবে তাদের সঙ্গে। এখন ওই কথাটা বারবার মনে ওঠে যে তাদের সঙ্গে কি আবার দেখা হবে আমার। আপনারা কমেন্টের মাধ্যমে একটু যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে, কারা কারা লিখছেন। আর আপনারা যারা যারা বলেন যে আমি আসলে কমেন্ট গুলো পড়ি না, তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে একবার কমেন্ট করে আসলে আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে আপনার কমেন্টটা একদম নিচে চলে যায়, আর আমি আসলে পরবর্তীতে আর সেই কমেন্ট গুলোকে দেখতে পাই না, এই হচ্ছে অবস্থা। একটু ঢাকা এফএম এর পেজটা দেখবো আমি, ঢাকা এফএম এর পেজে কারা আছেন। রাজু মিয়া লিখেছেন এর পরের সপ্তাহে শফিকুলের গান শুনতেছি। অবশ্যই প্রতি সপ্তাহেই আমাদের কাছে বা আমাদের সঙ্গে আসলে একজন করে বাউল শিল্পী যোগ দেন। আচ্ছা, রায়খান লিখেছেন বরগুনা থেকে যুক্ত হয়ে গেলাম, গানের রিকোয়েস্টটা নিচে চলে গেছে, সুনামগঞ্জ থেকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাঙ্কস বিধান আঙ্কেলকে। সজীব লিখেছেন, আমাকে বাচ্চা একটা ছেলে। আচ্ছা, আর এম কাউসা লিখেছেন খুব সুন্দর গান গাইছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমি গান শুনতে চাই, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
এই গানটা করতে পারবো আমরা? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখি। জি রাজু মিয়া, অবশ্যই আপনি যদি কোনো মানে ব্যক্তিগত ভাবে কাউকে রেফার করতে চান, অবশ্যই আমি বলবো যে তার গাওয়া যে কোনো গান আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন। আর যারা যারা এই মুহূর্তে দেখছেন আমাদের এই লাইভটি, যদি বাউল গান আপনি ভালোবেসে থাকেন, বাউল গানের জন্য আপনার মনে একটা আলাদা এবং বিশেষ জায়গা থেকে থাকে, অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। কারণ আমরা চাই আসলে যে বাউল গান, এই বাউল গানের যে ব্যাপারটা আছে, বাউল গানের যে একটা আলাদা সৌন্দর্য আছে, এবং বাউল গানের এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে মানে বাউল গান তো আসলে আমাদের একটা ঐতিহ্য, এই ঐতিহ্যকে আসলে টিকিয়ে রাখার জন্য আমাদের এই গানটাকে অনেক বেশি প্রচার করা জরুরি। আর এই জন্য আপনার একটা শেয়ার কিন্তু এই গানটা অনেকের কাছে অব্দি পৌঁছে দিতে পারে, এই আয়োজন সম্পর্কে মানুষ জানতে পারে। আমরা অনেকেই মানে আমরা আসলে প্রতিদিন বা প্রতি সপ্তাহেই আমরা এই আয়োজনে বলি যে আপনারা যারা যারা বাউল গান গাইতে জানেন, আপনাদের একটা প্ল্যাটফর্মের দরকার আছে, চলে আসেন, আমাদের এই প্ল্যাটফর্মটা আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু মানুষের কাছে অবধি না গেলে কিন্তু আসলে এই আমাদের যে উদ্যোগটা আছে এই উদ্যোগটা আসলে সফল হবে না। তো এই উদ্যোগটাকে সফল আপনারাই করতে পারেন, ছোট্ট একটা সাহায্য করে দেন, সেটা হচ্ছে শেয়ার করে ফেলেন। একটু ঝটপট করে শেয়ার করে ফেলুন আমাদের এই লাইভটা, এবং মানুষের কাছে অবধি পৌঁছে দেন যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে যারা আসলে বাউল গান গাইতে জানেন। যখন তখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই জিনিসটা ছোট করে বলতে চাই, এই আয়োজনে যারা আসলে ব্যান্ড মিউজিক করেন কিংবা যারা আসলে ঢাকা শহরে আমরা থাকি আরবান এরিয়াতে, আমরা সবাই আসলে চাইলে না নিজেদের সবার কাছে একটা করে স্মার্টফোন থাকে, আমরা ইজিলি গান গাইছি, আপলোড করছি, আমাদের ওই পরিচিতির বা খ্যাতির আসলে দরকার হয় না। কিন্তু একজন বাউল শিল্পী, তিনি একেবারেই অজপাড়া গায়ে থাকেন এবং সেখানে হয়তো কোনো নেট নাই, কিছু নাই, এই যে তার পরিচিতি, তার যে গানের প্রতি ভালোবাসা, এটা যে এত বিশাল আকারে আছে, এই ব্যাপারটাকে আপনারা কিন্তু চাইলে পুরো দুনিয়াকে জানিয়ে দিতে পারেন। ছোট একটা শেয়ার করে ফেলুন ঝটপট করে এই লাইভটা, এবং আপনার বন্ধু বান্ধব কাছের মানুষ, আত্মীয় স্বজন পরিজন, যারাই আসলে বাউল গান গাইতে পারেন, গানের প্রতি একটা ভালোবাসা আছে, অবশ্যই জানিয়ে দিন যে এই প্ল্যাটফর্মটা মনে প্রাণে বাউলিয়ানা ম্যাজিক নিবেদিত এই আয়োজন কিন্তু তাদেরই জন্য অপেক্ষায় আছে। আর একটু দেখতে চাচ্ছিলাম যে লিখছেন কারা। বিধান দাদা আমি আছি আপনার সঙ্গে, আমি কৃপেশ নাথ সিলেট থেকে, বিধান দাদার কাছে আমার একটা গানের অনুরোধ, পাগল মন মন রে, পাগল মন মন রে, মানব জীবন গেল অকারণ, মানুষ কুলে জন্ম নিয়া, গুরুর চরণ না বাজিয়া না বজিয়া। এই গানটা আচ্ছা ঠিক আছে, তারপরে আরো অনেকেই জয়েন করেছেন, ধন্যবাদ। কমেন্টের মাধ্যমে একটু যুক্ত হয়ে যান ঝটপট করে, আমরা বোধ হয় পরবর্তী অনুরোধের গানে যাচ্ছি। ওকে আমরা যাচ্ছি তাহলে পরবর্তী গানে। পঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে না, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে উন্নতির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা, একটি জীবন করে উন্নতির আশা,
এদিন আম দিয়েছে মানুষ ভালোবাসা মনে রস মনে রইল মনে রস মনে রইল পূর্ণ হলো না জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনে আছে যত ভালো আর মন্দ এই জীবনে আছে যত বিধায়ার দ্বন্দ্ব জীবনে আছে যত ভালো আর মন্দ এই জীবনে আছে যত ভালো আর মন্দ এই জীবনে আছে যত এ জীবনে আছে যত দুঃখ বেদনা জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন তাকে দিতে গিয়ে প্রেমের পাগুন বিনিময়ে পেলাম শুধু জীবন তাকে দিতে গিয়ে প্রেমের পাগুন বিনিময়ে পেলাম শুধু দুঃখ বড়ায় পয়সা নামে দিলে দিলে পয়সা নামে দিলে দিলে আর মারিস না জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন জেনিয়তি তার কাছে মিনতি পাঠালেন জেনিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না দাদা কি সুন্দর গাইলেন আপনি অনেকগুলো কমেন্ট এসছে দাদা আমি একটু পড়ে নেই হ্যাঁ মোহাম্মদ ইব্রাহিম সুমন লিখেছেন আমার গানটা গাইলে খুব খুশি হব আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বলেছি যে আপনারা অনেকগুলো গানের অনুরোধ করেছেন আমি দেখেছি কিন্তু যখনই আমাদের গানটা শেষ হয় এবং আমরা কমেন্টগুলো পড়তে যাই তখনই কমেন্টগুলো নিচে চলে যায় এই জন্য আমি বলি যে একটু বারবার করে কমেন্ট করেন করে আমি দেখতে পাই মিথান দা আমার রিকোয়েস্টে থাকছে আহা আমি আন্তরিকভাবে দুঃখিত চলে গেছে আবারও গোলাম মোস্তফা লিখেছেন ভাইয়া কেমন আছেন দাদা কেমন আছেন বলেন ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আচ্ছা সেতু আছেন বলছেন গাইবান্ধা থেকে শুনছি জি জি অনেকগুলো অনুরোধের গান এসছে আমি একটু চাইছিলাম যে আপনারা আবারও আমাদেরকে একটু জানান যে কে কোন গানের অনুরোধ করেছেন দেখি একটু কৃপেশনাথ আচ্ছা এই এই অনুরোধের গানটা এসেছিল আমাদের আর একটু দেখি যে হোয়াটসঅ্যাপে কার আছেন হাই আপা আসসালামু আলাইকুম অনেক ভালো লাগে আপনাকে শুনতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য যারা যারা শেয়ার করছেন মাহদি হাসান লিখেছেন বন্ধু রে কই পাবো সখী গো এই গানটা একটু গাইতে বলবেন দাদাকে হুম আচ্ছা ঘুমকুটুম আছেন বলছেন আমরা শ্রোতারা কি দোষ করলাম আমি আবারও বলছি এখনো বলছি আগেও বলেছি এখনো বলি যে একটু পর পর আসলে কমেন্টটা করতে হয় না হলে কিন্তু কমেন্ট গুলো নিচে চলে যায় দেখতে পাওয়া যায় না আর একটু দেখি আপাতত কারা কারা আছেন এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে গেছেন আমার সঙ্গে
ওকে বিধান দাদা ভালোবাসার ময়না পাখি গানটা শুনতে চেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম সুমন। আচ্ছা আচ্ছা ফরিদুল ইসলাম কাব্য লিখেছেন থাকতে পার ঘাটাতে তুমি পরের নাইয়া। আচ্ছা এই গানটা শুনতে চাই দাদা। আমরা কি এখন একটা অনুরোধের গান করতে পারি? সুমন চক্রবর্তী লিখেছেন গানটা খুব ভালো লেগেছে। আচ্ছা ইব্রাহিম সুমনেরটা? হ্যাঁ হ্যাঁ ওটা করব। আমার মনে হয় যে আমরা তাহলে চলে যাই গানটাতে। হ্যাঁ আমাদের যেহেতু একটু একটু করে সময়টাও শেষ হয়ে যাচ্ছে দাদা, আপনি একটা ছোট প্রিপারেশনে নামি দিয়ে লিসনার্স আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যখনই আমরা যে গানটা শুনি না কেন বা যে গানই যে জনরের গানই শুনি না কেন, একটা বিষয় কিন্তু পরিষ্কার যে আমাদের মনে প্রাণে বাস করে বাউলিয়ানা, এবং আমাদের মনে বাউলিয়ানার জন্য বা বাউল গানের জন্য একটা আলাদা জায়গা কিন্তু অবশ্যই আছে বা সবসময় আছে, এবং মনে প্রাণে আমাদের সবার মাঝে যে বাউলিয়ানা বাস করে এই বাউলিয়ানাটা সারা দিতেই কিন্তু আমরা প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আপনাদের সঙ্গে জয়েন করে ফেলি, এবং আপনাদের এই যে আয়োজনটা মনে প্রাণে বাউলিয়ানা ম্যাজিক নিবেদিত, এই আয়োজন 10টা পর্যন্ত চলে, এবং যেখানে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, যেখানে ম্যাজিকের উদীয়মান শিল্পীরা থাকেন আমাদের সঙ্গে, এছাড়া অন্যান্য বাউল শিল্পীরা তো আছেন, যেমন আজকে ম্যাজিক থেকে জয়েন করেছেন বিধানদা। তো বিধানদার কাছ থেকে আমরা গান শুনছি, দেখতে দেখতে যেহেতু একটু একটু করে সময়টা পার হয়ে যাচ্ছে, আমরা অনুরোধের গানগুলো কিন্তু নিব এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। তো একটু ঝটপট করে আমাদেরকে কমেন্ট করে দিন ঢাকায় আরজে শান্তু এবং দাদা একটা মিনিট ঢাকায় FM আরজে শান্তু এবং ম্যাজিক বাউলিয়ানা তিনটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখা যাচ্ছে। সো ঝটপট করে কমেন্ট করে ফেলুন এই তিনটির যে কোনো একটিতে। জি দাদা হ্যাঁ আমি ইব্রাহিম সুমনেরটা, কারণ ও আমার চট্টগ্রামের বন্ধু, ওর সাথে আমি আসলে প্রবাসে আমাদের বন্ধুত্ব, ওর বাড়িটা হচ্ছে কিন্তু কুমিল্লাতে। আচ্ছা 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 আচ্ছা, আপনি প্রবাসেও ছিলেন দাদা? হ্যাঁ প্রবাসে ছিলাম, ওখানে আমার আসলে এটা কি ম্যাজিকের পরের জীবন না ম্যাজিকের আগের জীবন? ম্যাজিকের আগের জীবন, কিন্তু আমার ওখানেও ম্যাজিক। ও আচ্ছা, আমি প্রবাসী থেকেও ম্যাজিক করেছি। ওখানে যারা প্রবাসী বন্ধুরা আছে, যারা প্রবাস থেকে দেখছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আসলে ওই প্রবাসে গিয়ে আমার মাইজ ভান্ডারি সানি কিছু গান করেছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে কি একটা হবে এরকম কোন গান? অবশ্যই হবে, আমার মনে হয়। হ্যাঁ কারণ আমি ওখান থেকে যারা প্রবাসী আমাকে চিনে, আমি আসলে মাইজ ভান্ডারি, আমাদের চট্টগ্রামে তো মাইজ ভান্ডারি অনেক ফেভারিট, তো সেই ক্ষেত্রে ওদেরকে নিয়ে আমার জীবনটা। আচ্ছা 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 দাদা, আমরা এখন সুবন্ধার গানটা শুনি, তারপর আমরা একটা মাইজ ভান্ডারি শুনবো। হ্যাঁ ওকে আমরা যাচ্ছি গান। কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার, ভালোবাসার ময় পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময় পাখি এখন জানি কার, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময় পাখি এখন জানি কার, ভালোবাসার ময় পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া গেল সেদিন, হতে আমার জীবন শুধু এলো মেলো, শিকল কাটা পাখির মতো উড়িয়া গেল সেদিন, হতে আমার জীবন শুধু এলো মেলো, জাতির কোলে দাগলো কাইলা জাতির কুলে ভালোবাসার ময়না পাখি এখন বুঝি আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, সুমনকে বলছি কারণ
ওর সাথে আমার দেখা হয় অনেক বছর হয়ে যায়, এক বছর দু বছরের মতো হয়। যার জন্য ঘর বানাইল সে রইল না ঘরে, যার জন্য ঘর বানাইল সে রইল না ঘরে, সে গরু রায়ানিল কাল বৈশাখী ঝরে। যার জন্য ঘর বানাইল সে রইল না ঘরে, সে গরু রায়ানিল কাল বৈশাখী ঝরে। আমার সটপট কহ দে গানটায় আমার গানটায় আমার সটপট কহ দে বুকে ভালোবাসার ময় পাখি এখন জানি আর আমার, ভালোবাসার ময় পাখি এখন জানি আর। আহা দাদা বন্ধ করে দিলেন, আমার তো মনে হচ্ছিল যে এটা চলবে, এটা আরো একটা লম্বা সময় পর্যন্ত আসলে চলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, আমরা একটু দেখি যে আর কারা কারা আছেন। আসলে মেহেদী হাসান বলেছেন বন্ধুরে কই পাবো সখী গো, এই গানটা একটু ছোট করে শুনতে পারি? একটু ট্রাই করব একটু। হ্যাঁ হ্যাঁ আমরা একটু শুনে ফেলি চার লাইন, মানে আমরা আমরা জাস্ট একটু মুখটা শুনবো কারণ আমাদের হাতে আর সময় নেই। হ্যাঁ দাদা যাচ্ছি গানে। ওরে বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বল না আমার, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বল না। হ্যাঁ কিছু কিছু গান সময় পরিপ্রেক্ষিতে হারিয়ে যায় কথা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্রেনেও থাকে না। আচ্ছা আচ্ছা ওকে দাদা, আমার মনে হয় আমরা একটা মাইজ ভ্যান্ডারি শুনে নিতে পারি এখন নাকি? হ্যাঁ অবশ্যই পারি। 38 এখন হচ্ছে 9টা বেজে 38 মিনিট, তো আমার মনে হয় আমরা খুব বেশি সময় পাবো না মাইজ ভ্যান্ডারি শোনার জন্য, একটা মাইজ ভ্যান্ডারি আগে শুনে নিই আমরা, যেহেতু আপনি চট্টগ্রাম থেকে এসেছেন আর ওখানে আসলে এই গানটা খুবই জনপ্রিয়, মানে মাইজ ভ্যান্ডারি টাইপের গানগুলো খুবই জনপ্রিয়, তো এই গানটা আমরা একটু শুনতেই চাই। আসলে এর আগেও আমাদের এই আয়োজনে এসেছিলেন ম্যাজিক থেকে নয়নদা, নয়নদাও আসলে সামহাও সময়ের কারণে আসলে আমরা শুনতে পারিনি, তো আজকে এই বিধানদার কাছ থেকে এই একটা একটা মাইজ ভ্যান্ডারি আমরা শুনবোই শুনবো। বিরহবাসে তোমারি আসে গাহিব গান। এই গানটা রমেশ সেন চট্টগ্রামের আরেকজন খ্যাতনামা কবিয়াল, যিনি মাইজ ভান্ডারের গোলামুর রহমান শাহ বাবাজির মুরিদ ছিলেন, যা শিষ্য বলা হয়, তো উনি এই গানগুলো মাইজ ভান্ডারকে শুনিয়ে শুনিয়ে, অর্থাৎ গোলামুর রহমান বাবা ভান্ডারিকে শুনিয়ে এই গানগুলো করতেন। একেলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান, একেলা বসে বিরহ বাসে
তোমারে আসে গাহিব গান আমারি বেদনে ব্যতীত পাপিয়া আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া ধরে চেতা একই নাম সে বিরহবাসে তোমারি আসে গাহিব গান হৃদয় মন্দির আসরি বাতি নিরালা জাগিল মে শুভরাতি হৃদয় মন্দিরে আসরি বাতি নিরালা জাগিল মে শুভরাতি সোহাগ ভান্ডে মিলন মধু সোহাগ ভান্ডে মিলন মধু মধুর সনে করিতে পান একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান বিরহ বাড়িতে চন্দ্রে মাতাকে আশাতে চাহিয়া কুমুদি থাকে বিরহ বাড়িতে চন্দ্রে মাতাকে আশাতে চাহিয়া কুমুদি থাকে চিনম বাড়িতে কিরণ বিতরি চিনম বাড়িতে কিরণ বিতরি তবু কি মিঠে না প্রিয় শিরপাই একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান আমার বেদনে ব্যথিত পাপিয়া আমার বেদনে ব্যথিত পাপিয়া নিরনে বসিয়া করেছে গান বসে তোমারে আসে গাহিব জনে বসে ডাকে চেকলে জনে বসে ডাকে চেকলে জুছ না রাতে মার জনা জনে বসে ডাকে চেকলে ভান্ডারে বসি বাজালে বাসি উদাসী করিলে রমেশের প্রাণ একই বসে বিরহ বসে তোমারি আসে গাহিব গান আমার বেদনে আমার বেদনে ব্যথিত পাপিয়া নীরবে বসিয়া ধরে চেতা একে বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান একে বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান
আসলে ম্যাজিক কে বলা খুবই জরুরি যে এক ঘন্টায় আমাদের এই আয়োজন হয় না, দেখতে দেখতে এখন হচ্ছে স্টুডিও টাইম 9:44, তো আরো আরো যে এত এত অনুরোধের গান এসে বসে আছে আমরা সেগুলো কখন গিয়ে শোনাবো। একটু দেখি, আজিজুল লিখেছেন কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, এই গানটা কি করা যায়, এই গানটা কি আমরা আমরা বোধহয় পরে চেষ্টা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, একটু দেখি কি লিখেছেন গোলাম মোস্তফা ভাইয়া এবং আপু থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর গান করে। মাজিদুল ইসলাম তালুকদার হাই কিউ আপু থ্যাংক ইউ, আপু আপনাকে অনেক ধন্যবাদ মাইজ ভান্ডারী গানের জন্য। না আসলে এর আগেও নয়নদা বলেছিলেন যে ওনাদের ওখানে আসলে মাইজ ভান্ডারী গানের একটা আসর বসে বা গান গায়, এই গানের প্রতি তাদের একটা মানে চিটাগং বাসীর একটা আলাদা ভালোবাসা আছে, তাই না বিধান? হ্যাঁ, তো এই যারা চিটাগং বাসী আছেন তারা অ্যাটলিস্ট মাইজ ভান্ডারী গানের জন্য একটা ক্রেভিং হতে পারে বা ভালো লাগা ভালোবাসা কাজ করতে পারে আপনাদের সবার, এবং ইচ্ছে হতে পারে যে একটা গান শুনি, এই জন্য আসলে শুনিয়ে দিলাম। দাদা শুনিয়েছেন বেসিক্যালি, আমি না, আপনি তো আছেন, আপনার পরিপ্রেক্ষিতে তো শোনানো। থ্যাংক ইউ। আচ্ছা ফরিদুল ইসলাম কাব্য লিখেছেন থাকতে পারো ঘাটাতে তুমি পারের নাইয়া, এই গানটা শুনতে চাই দাদা, একটু অপেক্ষা করেন দাদা হয়তো শোনাবে। কে আর বাজাবে বাসি শ্যাম ব্রজে নাই, এই গানটা শুনতে চেয়েছেন ইব্রাহিম সুমন, আমরা তো সুমন দার গান একটা করেছি। হ্যাঁ আচ্ছা কাব্য একই গানের অনুরোধ করছেন, একটু দেখি। আকাশ লিখেছেন আরশাদ মিয়া দাদা গান করে অনেক সুন্দর সুন্দর, দাদার জন্য অনেক অভিনন্দন, তিনজনকে অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া। এসরাত মিম আছেন আমাদের সঙ্গে, মেহেদী হাসান আছেন, তারপরে দেখতে পাচ্ছি একটু দেখি আর টেক্সটের মাধ্যমে কারা আছেন। কৃপেশনাথ সিলেট থেকে, বিধান দাদার কাছে আমার একটা গানের অনুরোধ আসেনি, গানটা আপনি যেটা করেছেন যে অনুরোধ সেটা আসেনি আসলে। আচ্ছা এই টেক্সটটা আসেনি, আরেকটা বার যদি একটু করতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো আর কি, আরেকটা বার যদি আমাদেরকে টেক্সট করতেন। এত সুন্দর গানগুলো শোনাবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এম কাউসার রহমান বলেছেন জি দাদা আমরা আমরা বোধ হয় আরেকটা গানে এখন যেতে পারি, অনেকগুলো তো অনুরোধ পেলাম, এখন মানে কোনটা শুনবো তাহলে, কোনটা করলে ভালো হয় আপনি বলেন। আচ্ছা অনেকগুলো, আচ্ছা আমরা যেহেতু মাইজ ভান্ডারি করলাম এবং লোকগান করলাম, আমরা কি সাইজির গান করব? হ্যাঁ আমরা একটু সাইজির সাইজির গান করতে পারি আমরা, একটা বাউল ক্ষেত্রে সাইজিকে তো একটু স্মরণ করা উচিত, একদম একদম। হ্যাঁ আমরা তাহলে একটা সাইজির গান শুনে নেই, এটাই বোধ হয় ভালো এখন। আমাদের মনে প্রাণে সবার মাঝেই আসলে বাস করে বাউলিয়ানা, এবং বাউল গানের জন্য আমাদের একটা বিশেষ ভালোবাসা আছে, একটা বিশেষ টান আছে, তাই না? আর এই টানে সাড়া দেওয়ার জন্যই কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানার এই আসরটা চলে, যেখানে আমরা ম্যাজিক থেকে অনেক উদীয়মান শিল্পীদেরকে পাই আমাদের সঙ্গে গান গাওয়ার জন্য, এবং এছাড়া অন্যান্য অনেক বাউল শিল্পীরা তো থাকে নিয়ে আমাদের সঙ্গে। তো এই পুরো একটা ঘন্টা আমরা গান গাই, আড্ডা দেই, গান নিয়ে গল্প করি, আপনাদের অনুরোধের গান রাখি, অনেক কিছু করি, তাই ভুললে চলবে না যে প্রতি বৃহস্পতিবার এরকম একটা আয়োজন হয় যার নাম মনে প্রাণে বাউলিয়ানা ম্যাজিক নিবেদিত এই আয়োজন। যাচ্ছি তাহলে গানটাতে আমরা। যদি তরিতে বা সোনা থাকে ধররে মন সাধু সঙ্গ, যদি তরিতে বা সোনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বা সোনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, তরিতে বা সোনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, Thank you.
সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধু দর্শনে যায় মনের মহিলা, ওরে মে সাধু দর্শনে যায় মনের ময়লা, পদসে হয় প্রেম তরঙ্গ ধরে, সাধু জানা প্রেম হিললে কত মানে মুক্তাজ জলে, সাধু জনার প্রেম হিললে কত মানে মুক্তা জলে, সাধু যারে কৃপা করে প্রেম মধ্যে প্রেম, সাধু যারে কৃপা করে প্রেম মধ্যে প্রেম, ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ এক রসে হয় প্রতিবাদী, আরেক রসে ভরছে নদী, এক রসে হয় প্রতিবাদী, আরেক রসে ভরছে নদী, আরেক রসে নৃত্য করে নৃত্য রসের গোলাঙ্গ, আরেক রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধু সঙ্গ গুণে রং ভরিবে তোমার পূর্ব সভা দূরে যাবে, সাধু সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব সভা দূরে যাবে, ফকির লালন বলে ওরে মো লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি দাদা, একদম ছোট্ট করে যদি কিছু বলতে চান যারা এতক্ষণ ধরে দেখছিলেন, আমাদের আসলে স্টুডিওর টাইম এখন 9:53, আমাদেরকে এখন র‍্যাপ আপ করতে হচ্ছে, অনেক সময় কম হয়ে গেল না? আমি বারবার করে বলছিলাম যে একদম সময়টা আসলে কম থাকে, দেখা যায় সে গান করতে না করতেই সময়টা শেষ হয়ে যায়, কিন্তু এখন আসলেই বিদায় নিতে হচ্ছে যারা দেখছিলেন এতক্ষণ তাদের উদ্দেশ্যে। কি বলবো, যারা আমার গান শুনছেন আজকে আপুর পরিপ্রেক্ষিতে আসা, আমি শান্ত আপুকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ দাদা, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমাদের ছিটিয়ে পড়ে থাকা সেই অদূর থেকে তুলে আনে আমাদেরকে যে
এর একটি স্টুডিওতে বসিয়ে আপনাদেরকে গান শোনাচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমি আপুকে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি এবং ম্যাজিককে তো অবশ্যই অবশ্যই অন্তর থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা আমার গান শুনছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমাকে আপনারা আশীর্বাদ করবেন যেন আমি এই গানটা নিয়ে আমার জীবনটা চালাতে পারি, কারণ এই গানটাই এখন আমার চলার পথের সাথী। আমি গান নিয়েই আমার জীবনটা চালাচ্ছি। বাহ, খুব ভালো বলেছেন দাদা। আচ্ছা দাদা, কিছু বলতে চাচ্ছেন? যে কোন একটা মাইক্রোফোন নিয়ে আপনি বলতে পারেন দাদা। সবাইকে নমস্কার, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ, এতক্ষণ বসে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি একটু শিখতে চাই, আমাকে সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমি এইভাবে এই গানের সাথে যুক্ত থাকতে পারি। সবাই একটু আমাকে আশীর্বাদ করবেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা এতক্ষণ ধরে আমাদের এই আয়োজনের সঙ্গে ছিলেন। আর দাদা যেটা বললো, আসলে যে এক তো দূর থেকে আমি দাদাকে নিয়ে এসেছি এবং একটা প্ল্যাটফর্ম দিয়েছি, ব্যাপারটা এমন নয়। আসলে দাদা এর আগে এর চাইতে বিশাল বড় একটা প্ল্যাটফর্মে দাদা গান গেয়ে এসছেন, সেটা হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা। এই আসরে দাদা কিন্তু গান গেয়ে এসছেন এবং তিনি একজন প্রাউড কন্টেস্ট্যান্ট। তো ডেফিনেটলি আমাদের এই আয়োজন আজকে অনেক বেশি অলঙ্কৃত হয়েছে এবং আরো হবে। আপনারা যারা বাউল গান গাইতে চান অবশ্যই 01841904904 এই WhatsApp নাম্বারটিতে নক দিন আমাদেরকে এবং চলে আসুন আমাদের এই আয়োজনে। আজকের মতো আমি শান্ত সাইন অফ করছি ফ্রম দ্য শো ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানা। অবশ্যই আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে কথা হয়ে যাবে, যেটি কিনা বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা, শুভরাত্রি।